হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে বাইরে ছোট মতো একটা অনুষ্ঠান আছে, দিদির বেবি শাওয়ার আজকে। তো আজকে সারাদিন কি কি করছি সব তোমাদের সাথে থাকবে, দেখতে থাকো। কেমন হবে সেলিব্রেশন করব দিদির বেবি শাওয়ার, সব তোমাদেরকে দেখাবো সব ভিডিওতে। কেমন হবে সেলিব্রেশন করব দিদির বেবি শাওয়ার, সব তোমাদেরকে দেখাবো সব ভিডিওতে। এখন হাতে কাঁচি নিয়েছি, কাঁচিটা দিয়ে দিদির পায়ে কালো কার রয়েছে, সেই কালো কারটা কেটে দেব, কারণ সাদে তো কালো কার রাখতে নেই। তো নূপুরটা এখন পরিয়ে দেবো। নূপুর পরা হয়ে গেলে আঙ্গুটি পরিয়ে দেবো, নেল পলিশ তো পরিয়েই দিয়েছে, আলতাও পরিয়েই দিয়েছে। এখন জল মিষ্টি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিদিকে আশীর্বাদ করা হচ্ছে। আমি বাড়ির বড় বউ, ওর জন্য আমি আশীর্বাদ করছি, যেহেতু আমার ননদ হয় এটা, ওর জন্য আমি আশীর্বাদ করছি। দিদি, আমার তরফ থেকে দিদির জন্য একটা গিফট আছে, এই ছোট একটা গিফট। কাছে ক্লোজ করো, এ বাবা পড়ে গেছে নাকেরটা। পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। হুম, পুড়ে না, ভিডিওতে যেন থাকবে সব। হুম, ঠিক আছে, এখানে এখন দিদির ফটো শ্যুট হচ্ছে, ওর দাদা ওকে ফটো উঠিয়ে দিচ্ছে। একটা সাধু অনুষ্ঠান, এখন কিছু হওয়া মানেই ফটোগ্রাফার নিয়ে। দিদি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর স্বাদ মানে যেহেতু মাছ, মাংসের কোনো বালা নেই, কিন্তু আজকে আমাদের ঘরে দিদিকে মাছটাও দেওয়া হয়নি, পুরোটা নিরামিষের ওপরেই গেছে। তো রেসিপিগুলো দেখি কী আছে। পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, পনির, ফুলকপি দিয়ে সবজি, ডাল, মিষ্টি, দই আর জল।
আর এই মহারানী। তো এটুকুই মানে খাওয়া দিদিকে দেওয়া হচ্ছে পুরোটা নিরামিষের ওপর। এবার দিদির খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে বসবো খেতে। ওদিকে মা খাওয়া দাওয়া নিয়ে রেডি চলে এসছে, খাওয়া দাওয়া নিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছিল খাড়াখাড়নি করে, তাই একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখন এই চা পার্টি হচ্ছে, সবাই মিলে বসে এখানে সবাই আছে। তাহলে দিদি জিজু সবাই মিলে চা খাওয়া হবে। আমার এই সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও।